এই মানচিত্র হাজারো হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। সেই সময় তো দুঃসাহসী সৎসাহসী মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন পাকিস্তান হয়েছিল, আর সেই স্বাধীন পাকিস্তানের মানচিত্রের উপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে। এটা আমাদের অর্জিত নয়, এটা আমাদের বাবাদের অর্জিত সম্পদ। অত এই সম্পদ শুধু ইসলামের জন্যই হয়েছে, বাতিলের জন্য হয় না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে ইসলামের কারণে, ধর্মনিরপেক্ষতার কারণে নয়। হাজার হাজার মানুষের জীবনের রক্ত গেছে আমাদের বাপদাদাদের। স্বয়ং বাংলাদেশের স্থপতি যাকে বলা হতো শেখ মুজিবুর রহমান, তিনি নিজে পাকিস্তান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। সোহরাওয়ার্দী, ভাসানী, ফজলুল হক, এরা সবাই এক এক মহিরুহের মতো তাদের অবস্থান ছিল। তাদেরই জীবনপণ প্রচেষ্টার ফলে মুসলমানদের জন্য পৃথক বাসস্থান হিসেবে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। আর সেই সময়কার তাদেরই সেই ম্যাপের উপরে, পূর্ব পাকিস্তানের মানচিত্রের উপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে, সেই মানচিত্র যারা অর্জন করেছিল তাদেরকে আপনারা ছোট করবেন নাকি? এখন এই মানচিত্র হাজারো হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হবে তাই পর্যন্ত যে রবীন্দ্রনাথ ঠাকুর দিতে চায় নাই, এই ঠাকুরের জন্য 10 বছর পিছিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঠাকুরের লেখা কবিতা আজকে যিনি লিখেছিলেন, বাংলা মায়ের দুই ভাগ হয়ে যাচ্ছে, বাংলা মায়ের অঙ্গ ছেদন হয়ে গেছে, এই দুই অঙ্গ আবার এক করতে হবে, বঙ্গভঙ্গ রদ করার জন্য যিনি যে গান গাইলেন দুর্ভাগ্য, সেই গানটি আজকে বাংলাদেশের স্বাধীনতার বড় সঙ্গীত হয়ে গেছে, জাতীয় সঙ্গীত। তাহলে কি আপনারা চান বাংলাদেশ থেকে আবার ওই বাংলার সঙ্গে মিলিয়ে ভারতের অধীনস্থ একটা রাজ্য বানাতে? ইসলাম হটানোর অর্থই হচ্ছে বাংলাদেশকে ইন্ডিয়ার করদলগত করা। এটা কশ্চিন কালে এটা সম্ভব নয়। আমাদেরও বাপদাদা ছিল, খালি আপনাদের বাপদাদা নেই। আমাদের বাপদাদা রক্ত গেছে পাকিস্তান আনার জন্য, আমরা তাদের রক্তের সন্তান, আমরা কশ্চিন কালো এই দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ হব এমন কোনো কাজ করতে দিতে পারি না। এই সহজ সরল কথাটা বুঝতে হবে সবাইকে। যদি জ্ঞান থাকে বই পড়ুন, পাকিস্তান আন্দোলন ইতিহাস পড়ুন, আহলে হাদিস আন্দোলন ইতিহাস পড়ুন। বালাকোটের কথা ভুলে যাবেন না, নারকেলবাড়িয়ার তিতুমীরের কথা ভুলে যাবেন না, হাজার হাজার মুসলমানকে গরু জবাই করার মতো প্রকাশ্য জবাই করার কথা ভুলে যাবেন না। সোহরাওয়ার্দী যখন কলকাতার কর্পোরেশনের মেয়র ছিলেন, যদি সেদিন সোহরাওয়ার্দী সামনে গিয়ে বুক চেতিয়ে না দাঁড়িয়ে যেতেন, আমার আব্বা নিজে চাক্ষু সাক্ষী, হাজার হাজার মুসলমান ওই দিন হাসো দিয়ে গলা কাটে শেষ করে দেওয়া হয়তো সেদিন। সোহরাওয়ার্দী বললেন, আমি মুসলমান, যদি মুসলমানদের মারতে হয় আগে আমাকে মারো। সেই সময় তো দুঃসাহসী সৎসাহসী মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন পাকিস্তান হয়েছিল, আর সেই স্বাধীন পাকিস্তানের মানচিত্রের উপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে। এটা আমাদের অর্জিত নয়, এটা আমাদের বাবাদের অর্জিত সম্পদ। অত এই সম্পদ শুধু ইসলামের জন্যই হয়েছে, বাতিলের জন্য হয় নাই।